রহমান শহীদ হলো কোন জায়গায় উনি কি আপনার সঙ্গে কোন যুদ্ধের শহীদ উনি হাজার হাজার সেনাবাহিনী বিভিন্ন লোক হত্যা করছে গেছিল ফাইনাল করে দিচ্ছে শেষ শহীদ কোথায় আছে একটা পবিত্র হাজার হাজার করছে বাহিনীর হত্যা করছে এবং সেটার পরিণত হয়েছে একত্রিশে মে সার্কিট হাউসে এটা শহীদ যুদ্ধ করছে তিরিশে মে যে তিরিশে মে সৈস উনি নাকি এটা হ্যাঁ নীলভার চৌধুরী মনির ধন্যবাদ ওনাদের দলের রাজা স্বীকার করছে আমরা আলোচনা এই যে আবার আমরা অনুষ্ঠান করার এখন অনুষ্ঠান হবে লেড এডিশন সে কি অনুষ্ঠান করতেছে আমরা করতেছি আমি কি দেখেন ব্যাপার তাই না আপনার আলোচনার বিষয় হলো উপজেলা নির্বাচন দেখেন এই বলেছেন আমি শুধু একজনের উদ্ধৃতি দিতে চাই গাজীপুর সদর বিএনপির সভাপতি গাজীপুর সদর উপজেলায় কিন্তু বিএনপি প্রার্থী জয়ী হয়েছে এবং জয়ী হয়েছে উনি কি বলছেন আমি টিভিতে দেখছি আমাকে বহিষ্কার করা হয়েছে আমার কাছে কোনো চিঠিপত্র আসে নাই একটা নাটক নাটক এবার আসেন পরে কি বলছে ওনারা তো এই বৈশাখ ঘোষণা দেয় আমার যে দিন বেলা চা খাওয়াই লোকজনের সাথে চলি তাদেরকে তো আমরা হারাই ফেলতেছি এটা আমাদের কথা না এবং সে কিন্তু জয়ী হয়েছে গাজীপুর কিন্তু আওয়ামী লীগের বেল্ট সেখানে সে কিন্তু জয়ী হয়েছে প্রথম দাপে সাতজন চেয়ারম্যান সাতজন ভাইস চেয়ারম্যান আটজন মহিলা যাদের পদ আছে তাই কি দাঁড়াইলো জাতীয় পার্টি আরো রেকর্ড করছে প্রথম তাপে একজন ইলেকশন করছে একজন জয়ী হয়েছে জানেন তো বোধহয় একজন জয়ী হয়েছে একজনই ইলেকশন করছে আমার অনেক কথা বলছেন নিজেদেরকে তাকায় না আপনার দলটা কোথায় ভিক্ষা কে দিছে কে নিছে বিষয় না বিষয় হলো ছাব্বিশটা সিট নিয়েছিলেন ভোটাররা কিন্তু আপনাদের সেই পক্ষে আয় দেয় নাই যে কথা বলছেন আপনার যদি অবস্থান থাকতো

প্রমাণ করতে যে এইসব উপজেলা সব জেলায় আমাদের অবস্থান সুদৃঢ় আছে ইলেকশন করলে আমরা উপজেলা চেয়ারম্যান পাশ করব আপনাদের সেই পথে আগার নাই দেখুন নিজের অবস্থান রেখে কথা বলবেন ভবিষ্যত সিট পেতে গেলে লিলেই করতে হবে জুট মহাজুটি করতে হবে তাদের মুখেই কথা মানায় না তবে ধন্যবাদ দেন আমরা কনগুলো করি যে আপনারা নির্বাচনী আছেন সংবিধানের সাংবিধানের বজায় রাখতে নির্বাচনে আসেন কোথায় কোথায় বর্জন করছেন না বয়কট করছেন না প্রতিরোধ করছেন না

দৃষ্টি বঙ্কিলে ঝাড়ঝাড় আর দেশের অবস্থা তখন কি হয়েছিল ওটা একটু ব্যাখ্যা করেন উপজেলা নির্বাচনে এমপি নির্বাচনে ভোটার সংখ্যা কম হচ্ছে বলে নির্বাচনকে বিতর্কিত করতে চান বিশতই না নির্বাচনগুলি গ্রহণ যুগ হচ্ছে অবাদ হচ্ছে কেন এটা কেন এত বলছেন না তাই না এই বিষয়টা মাথায় রাখতে হবে 43টা দল নির্বাচিত একটা দলের নির্বাচন হচ্ছে এইটাকে কেন আমি নির্বাচন বলবো 43টা দল তো আপনার এই ইসি কর্তৃক নিবন্ধিত একটা দল নির্বাচন করছে এটা কি কিভাবে নি নির্বাচন বলবো এখন এই মুহূর্তে একটা দল কেন বেশ কয়েকটি দল একটা দল আর বাকি দলগুলি আমাকে দেখান না যারা বাম নির্বাচনে গেছে প্রথম দাপে আরে এটা যাওয়া বলবেন আপনি যাসদ আসি আসি বেশ কয়েকটি দল নির্বাচন করছে জি কোন দলটা দল এভাবে করছে আউমিলিক

শুভঙ্করের ফাঁকি দুই হাজার নয় পর্যন্ত আমাদের ঋণ খেলাপ ছিল বাইশ হাজার কোটি ছিল কোটি এখন সেই বাজেট হতে যাচ্ছে আমি বলছি কি আমার অর্থনীতির আকারটা বড় হয়েছে বাজেটের আকারটা বড় হয়েছে আমার ঋণ বাড়বে ঋণ বাড়লে ঋণ খেলাপের সংখ্যা বাড়বে এটা কিন্তু আসছেন রাজনীতিক আলাপে গণতন্ত্র মানবাধিকার নির্বাচন কারা ধ্বংস করেছিল তাদের মুখে আজকে সে সবক শুনতে হয় আমাদের যারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছিল প্রতিষ্ঠান তারা আজকে বলছেন তারা এইগুলি ধারক বাহক আমি তো প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছি দেখুন জাতীয় সংসদ নির্বাচন বলেন স্থানীয় সংসদ নির্বাচন বলেন ভোটারদের একটা দায়িত্ব আছে তার মৌলিক অধিকার ভোট দেওয়ার কারণ এই পাঁচ বছর কিন্তু সে যদি চয়েস না দেয় এই সুযোগটা সে পাবে না এখন কোন দল বললে আপনি সাথে গেলেন সেটা কিন্তু তার জন্য খুব ভালো ফলদায়ক হয়ে আনবে না কারণ পাঁচ বছর আপনি সুযোগটা পাবেন না হোক জাতীয় সংসদ হোক সেটা স্থানীয় সরকার নির্বাচন তাই না এই যে বয়কট এখন যেটা করতে যাচ্ছেন আমি বলবো কি সাংগঠনিক অবস্থার বলে কিন্তু নির্বাচনের পথে কেউ হাঁটছেন না কিন্তু নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশন সরকার বা আমাদের দলকে বিতর্কিত করার জন্য অনেক কথা বলছেন যদি সে অবস্থা থাকতো অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন করতেন স্থানীয় সরকার অংশগ্রহণ করতেন কারণ আমি বললাম না যে গাজীপুরের নেতা বলেছেন তার ওখানে অবস্থান আছে সে মনে করে নির্বাচন না করলে আমার অবস্থানটা নষ্ট হয়ে যাবে নির্বাচন করেছেন পাশ করেছেন এটা কিন্তু তারা জাতীয়ভাবে করতে পারছেন না এই এই স্লোগানটা দিচ্ছেন ভোট দিও না ভোট কেন্দ্রে শো না যদি বলতেন না ভোট কেন্দ্রে আস আমাদের সাথে থাকো আমাদের ভোট দাও

এগুলো কিন্তু একসময় সফট ছিল এখন টাকা তো জনগণেরই জনগণ তো আপনারাও ছিলেন আপনার ক্ষমতায় থাকার জন্য অনেক কিছু করেছেন কিন্তু বিশ বছর পর তিরিশ বছর পর বাংলাদেশের কি অবস্থা হবে কি দরকার ক্ষমতায় থাকার জন্য যা যা করার তা তা করেছেন কিন্তু আমরা বলতে পারি এই যে দর্শক ভিত্তিক কাজগুলি